সবাইকে স্বাগতম কৃষক কিষাণী ইউটিউব চ্যানেলে। যদি আপনি ইনকিউবেটরের আর্দ্রতা নিয়ন্ত্রণের উপায় জানতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমি বলতে চলেছি কিভাবে ইনকিউবেটরের আর্দ্রতা কমানো ও বাড়ানো যায়। তার আগে বলি, বাতাসের জলীয় বাষ্পের উপস্থিতি হল বাতাসের আর্দ্রতা। ইনকিউবেটরে সঠিক মাত্রায় আর্দ্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি। ইনকিউবেটরে সঠিক আর্দ্রতা বজায় রাখলেই কেবল ডিমের ভিতরে বিদ্যমান জলীয় অংশ সঠিক মাপে শুকাবে এবং ডিমের ভিতরে বাচ্চাও সঠিক পরিমাণে বৃদ্ধি পাবে। ইনকিউবেটরে যদি আর্দ্রতার পরিমাণ বেশি থাকে তবে ডিমের ভিতরে জলীয় অংশ শুকাবে না, আবার আর্দ্রতার পরিমাণ কম থাকলে ডিমের ভিতর জলীয় অংশ তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এ সকল ক্ষেত্রে ভ্রূণের মৃত্যু ছাড়াও দুর্বল, নাভি উন্মুক্ত এবং বিকলাঙ্গ বাচ্চাও হতে পারে। ইনকিউবেটরে ডিম হতে বাচ্চা ফোটানোর জন্য কখন কত পরিমাণে আর্দ্রতা রাখতে হয় এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে এবং ডেসক্রিপশান বক্সেও আমি ভিডিওটির লিংক দিয়ে দিব, প্রয়োজন হলে ভিডিওটি দেখে আসতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আসুন জেনে নেওয়া যাক কীভাবে ইনকিউবেটরে আর্দ্রতা কমানো ও বাড়ানো যায়। ইনকিউবেটরে আর্দ্রতা বাড়ানোর জন্য আমরা যা যা করতে পারি। ইনকিউবেটর চলমান অবস্থায় ইনকিউবেটরের সকল ছিদ্র বা বাতাস চলাচলের জায়গা বন্ধ করে দিলে আর্দ্রতা বেড়ে যাবে। ইনকিউবেটরের মধ্যে পানিসহ পানির পাত্র রেখে দিলে আর্দ্রতা বেড়ে যাবে। তাই ইনকিউবেটরের মধ্যে পানিসহ পানির পাত্রের সংখ্যা বা পানির পরিমাণ বৃদ্ধি করে আর্দ্রতা ইচ্ছেমতো বাড়ানো যায়। যদি এর চেয়েও বেশি আর্দ্রতা বাড়ানোর প্রয়োজন হয় তবে কাপড় ভিজিয়ে ইনকিউবেটরের মধ্যে ঝুলিয়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে ঝুলানো কাপড়ের নিচের অংশ যেন পানিতে ডুবে থাকে, এতে অতি দ্রুত আর্দ্রতা বেড়ে যাবে। ইনকিউবেটরে আর্দ্রতা কমানোর জন্য আমরা কি করতে পারি? ইনকিউবেটরে আর্দ্রতা বাড়ানোর জন্য আমরা যা যা করেছি ইনকিউবেটরে আর্দ্রতা কমানোর জন্য তার উল্টো কাজ করলেই আর্দ্রতা কমে যাবে। ইনকিউবেটর চলমান অবস্থায় ইনকিউবেটরের মধ্যে বাতাস চলাচলের জায়গার পরিমাণ বাড়িয়ে দিলেই ইনকিউবেটরের আর্দ্রতার পরিমাণ কমে যাবে। একটি জানালা বা ছিদ্র করার পরও যদি কাঙ্ক্ষিত আর্দ্রতা না আসে তবে একের অধিক জানালা বা ছিদ্র করে দিতে হবে। আগে থেকেই ইনকিউবেটরের মধ্যে কোনো পানি থাকলে সরিয়ে নিতে হবে। ছিদ্র বা জানালা করার পরেও, পানি সরিয়ে নেবার পরেও যদি আর্দ্রতা কাঙ্ক্ষিত মাত্রায় না কমে তবে ইনকিউবেটরের মধ্যে পানি শোষণকারী কিছু রাখতে হবে। এক্ষেত্রে আমি আপনাদের বলবো শুকনো ঝরঝরে চুন, শুকনো বালি অথবা শুকনো মুড়ি এর যে কোনো একটি ছড়িয়ে রাখার জন্য। এত কিছু করার পরও যদি আপনি আর্দ্রতা কমানো বা বাড়ানোর ক্ষেত্রে কোনো সমস্যায় পড়েন তবে কমেন্ট করে জানাবেন। এরকম আরও মূল্যবান ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।